যখন সবাই অন্ধকারে গোলক ঘাঁধায় মরছে ঘুরে, যখন সবাই অন্ধকারে গোলক ঘাঁধায় মরছে ঘুরে, দুর্ভাবনা দিন চলে যায়, দুর্ভাবনা দিন চলে যায়, রাত কেটে যায় এই আঁধার। কালো দেয়াল সামনে দাঁড়ায় পথের বদিশার ইশারা, জানতে কি চাই দু হাত বাড়া, জানতে কি চাও দু হাত বাড়া, আজ খুঁজে কালো ঠিকানা। বেঁচে থাকার সামান্য রসদের জন্য প্রতিদিন অসংখ্য মহিলাদের অন্যের সংসারে গৃহস্থালীর কাজকর্ম করতে হয়। অশিক্ষার অন্ধকারে থেকে তারা নানাভাবে সামাজিক বঞ্চনার মুখোমুখি হয়। নিজেদের উপর তাদের আস্থা ধীরে ধীরে কমতে থাকে, স্বনির্ভরতার স্বপ্ন তাদের স্বপ্নই থেকে যায়। কিন্তু সন্ধ্যা কল্পনারা এই বঞ্চনা থেকে নিজেদেরকে বাঁচাতে চেয়েছিল। শিক্ষার আলোয় তারা খুঁজে পেল আলোর ঠিকানা। আমি কি তোমার মতন ছোট যে আমি দুধ খাবো? আমি কবে বড় হবো? যত তাড়াতাড়ি দুধটা খেয়ে নেবে তত তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তাই বলি, মেয়েটা আমার কেন দিন দিন শুকিয়ে যাচ্ছে? কি বলছো বৌদি? কি বলছো বৌদি? কচি খুকি, হাতের হাতে ধরা পড়ে কোনো লজ্জা নেই না, কোনো অনুশোচনা নেই। তুমি কি বলছো বৌদি, সত্যি আমি বুঝতে পারছি না। তবে রে হতচ্ছাড়ি, চোখের সামনে সব দুধটা খেয়ে নিলে আমার মুখে মুখে তর্ক হচ্ছে? কি হচ্ছে দেখি, বাড়িতে তো গোলমাল কিসে? দেখো না বাবা, আমি দুধ খেয়েছি আর মা শুধু শুধু দিদিকে বকছে। আমি নিজের চোখে ওকে মিনু গ্লাস থেকে দুধ খেতে দেখেছি। সে কি, আমি তো সন্ধ্যাকে ভালো মেয়ে বলে জানতাম। সত্যি দাদা, রোজ মিনুকে দুধ খাওয়ানোর সময় মিছিমিছি আমার ব্যাপারটা করতেই হয়, নাহলে ও একদম দুধ খেতে চায় না। সেটা তো আগে বললেই পারতিস। তুমি বলবার সুযোগ দিলে কই বৌদি? ঠিক আছে ঠিক আছে, সারাদিন বাদে অফিস থেকে ফিরলাম, তুমি দু কাপ চা করে খাওয়া দেখি।
দেখো আমি কি সুন্দর দেখেছি। বাহ কি সুন্দর হয়েছে। আয় সন্ধ্যা, হচ্ছেটা কি? তোকে না বললাম কাপড়গুলো কেচে নিয়ে আয়। কাপড় কাচা হয়ে গেছে বৌদি? কাপড় কাচা হয়ে গেছে তো এখানে কি করছিস? মেয়েটাকে সবসময় না জ্বালালে তোর পেটের ভাত হজম হয় না। না না মা, আমি দিদির কাছে আঁকা শিখছি। আঁকা শিখছি? ও তো লেখাপড়াই জানে না, স্লেট খাতার মর্ম বুঝবে কি? এ মা দিদি লেখাপড়া জানে না, ছি ছি। এ মা দিদি লেখাপড়া জানে না, ছি ছি। দিদি লেখাপড়া জানে না, এ মা তোমাদের স্কুলটা কোথায় গো? ওই তো, ওই যে হালদার বাড়ির নিচের ঘরে বড় বড় করে লেখা আছে, তুমি দেখো নি? আমি কি আর পড়তে পারি? ও তাই বলো, তা লেখাপড়া যখন জানোই না, আমাদের ওখানে আসতে তো পারো, কত কি শিখতে পারবে। ওই তো আমাদের মনিকা দিদিমণি, ওনার কাছে জিজ্ঞেস করে দেখো না কেন। কি ব্যাপার কল্পনা, এত আলোচনা কিসে? দিদিমণি ও আমাদের সন্ধ্যা মিত্তিদের বাড়িতে কাজ করে। ও মিত্তিদের বাড়ি? তা তোমার দেশ কোথায়? সে অনেক দূর, ওই দক্ষিণ চব্বিশ পরগনা, পাথর প্রতিমা। তোমার তো শাখা সিঁদুর আছে দেখছি, তোমার বর থাকে কোথায়? সে আরেকজনের সঙ্গে থাকে, আমার নেয় না দিদিমণি। এভাবে দুঃখ করলে চলবে? তার থেকে বরং আমাদের সাক্ষরতা কেন্দ্রে এসে লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করো, তাতে তোমার দুঃখ ঘুচবে। এই বিকেলবেলা মাত্র এক ঘন্টা। বৌদি তো আমায় ছাড়বে না দিদিমণি। কেন ছাড়বে না? আমি বৌদিকে বলবো। না না, শুধু শুধু অশান্তি বাড়বে। ঠিক আছে ঠিক আছে, আজকে আমি আসি, তোমার যদি কোনো দরকার পড়ে আমার কাছে চলে এসো, কেমন? অল্প না, তুমি যাও আমি আসছি। বেশ, এখন বুঝলাম যে মেয়েকে লেখাপড়া ছাড়াও অন্য কিছু একটা শেখাতে হবে। কিন্তু কোনো কিন্তু নয়, এত ভালো গানের গলা ওর, এত সুন্দর নাচ করে, ওকে কিন্তু কিছু একটা শেখাতেই হবে। হে আমার অনেক দিনের শখ। হ্যাঁ বুঝেছি, কিন্তু ওকে রোজ নিয়ে যাওয়া নিয়ে আসা করবে কে? সন্ধ্যা তো এখনো এখানকার কোনো পথঘাটই চিনতে পারলো না ঠিক মতো। কোনো দিনই পারবে না, একেবারে অকম্মার ঠেকি। তাছাড়া আমিও চাই না মিনু ওর সঙ্গে বেশিক্ষণ থাকুক, আসলে মেয়েটাকে আমি একদম পছন্দ করি না। তোমার না সবটাইতে বাড়াবাড়ি, মেয়েটা তো বেশ সভ্য ভদ্র। মিথকে শয়তান, দেখো কোন দিন কি করে বসে। বেশ ঠিক আছে, এখন বলো যে মেয়েটাকে স্কুল থেকে নিয়ে আসবে কে? কেন আমি? তাছাড়া আমি চাই না ওই গেউ মেয়েটার সঙ্গে বেশিক্ষণ কাটাক, তাহলে আমার মিষ্টি মেয়েটা গোল্লায় যাবে। বৌদি একটা কথা বলবো, আচ্ছা সন্ধ্যেবেলা তো তেমন কোনো কাজ থাকে না আমার, একটা ঘন্টার জন্য ছুটি দেবে? এখন না আমার কাজ নেই, কিন্তু যখন থাকবে তখন। না না, যখন থাকবে তখন যাব না, আসলে রাস্তায় একটা বন্ধুর সঙ্গে দেখা হলো, তো বলছিল। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি বিকেলবেলা সময় মতো ফিরে এসো বুঝলে। তুমি তো এখানকার পথঘাট তেমন করে চিনে উঠতে পারোনি, বুঝতে পারছো তো তোমার প্রতি আমার একটা দায়িত্ব আছে। হ্যাঁ আচ্ছা যাও। কে বলে কপাল, আমরা ভেবে মরছিলাম, ওই সমাধান করে দিল। আসলে কি জানো, ওর উপরে বাড়ির দায়িত্ব ছেড়ে আমি একদম নিশ্চিন্ত হতে পারতাম না। তুমি নিজের ছাড়া কোনো কিছুই বোঝো না, একদম না। তাহলে আমাদের আজকের পাঠের বিষয় পরিবেশ। পরিবেশ কি,
কিভাবে পরিবেশ দূষিত হয়, সেই পরিবেশ দূষণ কিভাবে রোধ করা যায়, এই সমস্ত কিছুই আমরা আজকের পাঠ থেকে জানতে পারব। আপনারা সবাই বইয়ের 21 পাতাটা খুলে ফেলুন। বুঝলেন? এবার আমি যা বলবো আমার সঙ্গে সঙ্গে সবাই বলবেন, কেমন? প রয় শিকারেরি ময়কারে বে তালি বর্ষ পরিবেশ কয় দীর্ঘিকারে কি পরিবেশ কি ও মা সন্ধ্যা যে লেখাপড়া শিখতে এলি, বাহ এ তো খুব ভালো কথা। এসো এসো, এই তোমরা একটু সরে ওকে বসার জায়গা করে দাও না, এখানে বসো। তুমি এই বইটা খুলে দেখো, ওরা যা পড়ছে তুমিও তাই করো। তাহলে পরিবেশ কি? মাটি, ময়াকারে মা তয়রু শিকারে চি মাটি, গয়াকারে গা ছ গাছ, পায়কারে পা লয়কারে লা পালা, তাহলে হলো গাছপালা, ময়াকারে বা ময়াকারে তা গন্তেশ বাতাস, বর্গের জল জল, তাহলে মাটি গাছপালা বাতাস জল এই সব কিছু নিয়েই হলো আমাদের পরিবেশ। তোকে না কতদিন বলেছি কাজ ফেলে ওর পড়াশোনার সময় ওকে বিরক্ত করবি না। বৌদি মিনে এমন ভাবে ডাকলো না, না এসে পারলাম না, না এসে পারলাম না। ওদিকে বাসনগুলো যে পড়ে আছে তার কি হবে? বাসন মেজে দিয়েছি বৌদি, ওই বাসন রান্না করে রেখে তারপর ঝাঁট দিতে যাচ্ছি তখন মিনু ডাকলো। অমনি তুমি দৌড়ে ছুটে এলে। আমি পড়বো না পড়বো না পড়বো না, তুমি যদি দিদিকে শুধু শুধু বকো আমি তাহলে কিছুতেই পড়বো না। ছি মিনু, মার সঙ্গে ওরম ভাবে কথা বলতে হয়? মা তো তোমার ভালোর জন্যই বলছেন। আর ন্যাকামি করতে হবে না, আড়ালে আমার নামে বদনাম করে এখন ভালো সাজা হচ্ছে ছোট লোক কথাকার। কে ছোট লোক তা তো আর গায়ে লেখা থাকে না বৌদি, ব্যবহারেই বোঝা যায়। আমার মুখে মুখে তর্ক হচ্ছে? আসত্য দাদাবাবু দাঁড়া। না না, তোমার সব কথা আমি মানতে পারছি না। মিনু তো সন্ধ্যার কাছে ভালোই থাকে। তা তো থাকবেই, আমার চেয়ে ছোট লোকের মেয়েটাই তোমার কাছে প্রিয় হয়েছে এখন। দেখো ওকে আমাদের কাছে যে পাঠিয়েছে না, সে আমার পরিচিত, কলকাতার অফিসের পিয়ন। ছেলেবেলায় বেচারি মা বাপকে হারায়, বিয়ের পরে দেখা গেল স্বামী মাতাল, তার নাকি আগে দুটো বিয়েও ছিল। থাক থাক, আর দুঃখের কথা শোনাতে হবে না। ওই মেয়েটার পাল্লায় পড়ে আমার মেয়েটা কিরকম মুখে মুখে তর্ক করতে শিখেছে, কাল আমায় এত অপমান করলো, তারপরও বলছো ভালো মেয়ে। দেখো আমাকে অনেক লোকজন নিয়ে কাজ করতে হয়, আমি মোটামুটি বুঝতে পারি কে কোন চরিত্রে। আমার কিন্তু ওকে দেখে কখনোই মনে হয়নি ওর মনে কোনো বদ মতলব আছে, অভদ্র কিংবা অসভ্য। আমার কপালে শেষ পর্যন্ত এই ছিল, হত ছেড়ে আমার মেয়ে স্বামী দুজনকেই বশ করে নিল, কালই ওকে বিদেয় করবো। এই তুমি কি শুরু করে দিলে? লেখাপড়া শিখে তোমার কি লাভ হয়েছে বলো তো? তোমার এই ব্যবহার যদি মিনু দেখে ও কি শিখবে একবার ভেবে দেখেছো? আমাকে ভাবতে বলছো, আমার অবস্থাটা কখনো ভেবে দেখেছো? এই কথা বলো না অঞ্জলি, আমাকে প্রায় টুরে থাকতে হয় দিনের পর দিন, কিন্তু আমার মন পড়ে থাকে এখানে তোমরা কি করছো কেমন আছো,
সন্ধ্যা আছে এভাবে অন্তত নিশ্চিন্ত থাকতে পারি। কেবল সন্ধ্যা সন্ধ্যা সন্ধ্যা। কেন এখন দিদিকে খুঁজে দিতে বলতে পারছিস না? উনি তো এখন নাক ডেকে ঘুমোচ্ছেন। সন্ধ্যা, আয় সন্ধ্যা। কি বলছে বৌদি? এটা কি, এটা তোর পুটলির ভিতর গেল কি করে? ছি ছি, একটা ছোট মেয়ের স্লেট চুরি করতে তোর একটুও বাধলো না? বল বল আর কি কি চুরি করেছিস, শিগগিরই বল, নাহলে এক্ষুনি তোকে পুলিশে দেব। আমি কিছু চুরি করিনি বৌদি, ওই স্লিপটা ওটা আমার। চুরি করে বড় গলা করে নিজের সাফাই খাইছিস? দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন, বেরো এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। না দিদি, বেরোবে না। বেশ করেছি, যতদিন না পর্যন্ত তোমার নতুন কোনো ফাঁকা জায়গা পাচ্ছ তুমি আমার এখানেই থাকবে। তবে হ্যাঁ, লেখা পড়াটা কিন্তু তোমায় চালিয়ে যেতে হবে। একটা কাজ তো ঠিক করতেই হবে দিদি। ও নিয়ে তুমি চিন্তা করো না। আচ্ছা, তুমি তো তৃতীয় পাঠ অবধি পড়েছো তাই না? ঠিক আছে, আর কিছুদিনের মধ্যেই আমাদের এখানে স্বাক্ষরতার অভিযান শুরু হবে। তখন না হয় তুমি কিছু একটা কাজ শিখে নেবে আর তারপর নিজেই কিছু একটা শুরু করে দেবে। আমি পারবো দিদি। নিশ্চয়ই পারবে, আমরা তোমায় শিখিয়ে দেবো। কিন্তু কিছু শুরু করতে গেলে তো অনেক টাকার দরকার, আমি কোথায় পাবো দিদি? ও নিয়ে তুমি মাথা ঘামিও না। এখন নবস্বাক্ষরদের জন্য অনেক ঋণের প্রকল্প হয়েছে, একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে।
অঞ্জলি, আমার ওই আফটার শেভ লোশনটা নিয়ে এসো তো। শুনে যাও, এই দেখো মিনু স্লেটটা ওর খেলার ঝুড়ি থেকে পাওয়া গেল। মিছে মিছে তুমি মেয়েটাকে অপমান করে তাড়ালে। ছি 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 ছি, সত্যি আমার এত খারাপ লাগছে। দেখো দিদি কেমন হয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে। ভালো দাম পাবে? না গো দিদি, এটা আমি ওবাড়ি মিনুর জন্য তৈরি করেছি। বাচ্চাটার কথা খুব মনে হয় দিদি, আমি তো ওবাড়ি যেতে পারবো না। আপনি গিয়ে ফ্রকটা একটু দিয়ে আসবেন। না তা হয় না, তোমার দক্ষতা যোগ্যতা দিয়ে এই পোশাক তুমি বানিয়েছো, তাই যার জন্য বানিয়েছো তাকে নিজের হাতেই তোমার দেওয়া উচিত। মিনুকে দেখছে তাকেই ডাকতে হবে। তোর দাদার বন্ধু এখানে নতুন এসেছে, এদিকে তোর দাদাও কদিন হলো টুরে গেছে। পড়াশোনা জানা কাউকে সঙ্গে নিয়ে নিস ভাই, চা তাড়াতাড়ি কর। ডাক্তার মনুতোষ দেবনাথ, 206 সুনীতি সরণি। আমি এক্ষুনি ডেকে আনছি বৌদি। না না, ভয়ের কোনো কারণ নেই, আমি ওষুধ লিখে দিচ্ছি, জ্বর এখনই নেমে যাবে। মা দিদি এসেছে, মা দেখো দিদি এসেছে। হ্যাঁ মামুনি, দিদি বোধহয় তোমার অসুখের কথা মনে মনে টের পেয়েছে, তাই তো নিজে নিজে এসে পড়েছে। দেখো মিনু, আমি তোমার জন্য এটা তৈরি করেছি। ও মা বিছানা রয়েছে, আমি এখনই পরবো। ব্যাপার অঞ্জলি, ডাক্তার মানে মিনুর কি হয়েছে? দেখো আজ যদি সন্ধ্যা না থাকতো না, তাহলে মিনুকে নিয়ে যেয়ে আমি কি করতাম? কেন জানো, সন্ধ্যা যে একা একাই ডাক্তারবাবুকে ডেকে এনেছে, ও এখন লিখতে পারে পড়তে পারে। আচ্ছা সত্যি? সন্ধ্যা আমাকে ক্ষমা করে দে ভাই, তোর লেখাপড়া শেখার ইচ্ছাটাকে আমি অন্য চোখে দেখেছিলাম। ভাগ্যিস তুই স্বাক্ষর হয়েছিস। না না, আমি কিছু মনে করিনি। আমি আগেই বলেছিলাম সন্ধ্যা অত্যন্ত ভালো মেয়ে, আমার কথাটা ফলল তো শেষ পর্যন্ত? যখন সবাই অন্ধকারে
গোলক ধাঁধায় মরছে ঘুরে যখন সবাই অন্ধকারে, গোলক ধাঁধায় মরছে ঘুরে দুর্ভাবনা, দিন চলে যায় দুর্ভাবনা, দিন চলে